বুধবার সালাদ থেকে আজিমগঞ্জ স্টেশন পর্যন্ত পরিদর্শন করলেন পিএসসি কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন হাওড়া ডিভিশনের উচ্চপদস্থ রেল আধিকারিকেরা। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভাগীরথীর ওপারে সালার থেকে আজিমগঞ্জ স্টেশন পর্যন্ত বুধবার পরিদর্শন করলেন পিএসসি কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী। এদিন তার সঙ্গে ছিলেন হাওড়া ডিভিশনের উচ্চপদস্থ রেল কর্তারাও। স্টেশনের একাধিক সমস্যার কথা যেমন রেল কর্তাদের কাছে তুলে ধরা হয়, তেমনই কোন স্টেশনে কি কি কাজ হয়েছে, কোথায় কোন কোন কাজ হয়নি, তাও একে অপরের মধ্যে আলোচনা করেন রেল কর্তা ও পিএসসি চেয়ারম্যান। এটা পাবলিক অ্যাকাউন্টস কমিটির এটা একটা স্টাডি ভিজিট। পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেমন গঙ্গার ওপারে রেজিনগর থেকে লালগোলা ভিজিট করেছিল বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির আরেকটা ভিজিট, স্টাডি ভিজিট হচ্ছে সালার থেকে আজিমগঞ্জ। এখানে স্টেশন স্টেশনে নামা হয়েছে, মানুষের সমস্যা শোনা হয়েছে, রেলের অফিসার এসেছে, সমস্ত রেলের অফিসার এসেছে, তারা সেগুলো নোট করেছে, আগামীতে যতটা সম্ভব তারা সেগুলো তাদের আওতা যতটা পড়বে তারা করার ব্যবস্থা করবে। তার কারণ পিছনে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারাও এটা নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। যেমন এই যে রেল লাইন নসিপুর আজিমগঞ্জ রেল লাইন, এই রেল লাইন আমাদের ধারণা ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে, এটা একটা বড় ব্যাপার হয়ে যাবে। এই আজিমগঞ্জ স্টেশন এটা অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে, খাগড়াঘাট স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে। এই লাইনে স্বাভাবিকভাবে অন্যান্য যে সমস্যাগুলো আছে, যেমন মানুষ একটা ট্রেন চাইছে। পিএসসি কমিটিকে চেয়ারম্যান শ্রী অধীর রঞ্জন চৌধুরী জি ने 6-7 স্টেশন কা ইন্সপেকশন কিয়া সালার সে লেকে আজিমগঞ্জ তক, আর উসমে জো প্যাসেঞ্জার মিটি কে সারে কুছ কো দেখা কিয়া উসমে কমি হ্যায়, আর জো কুছ হো সকতা হ্যায়, জো লোকাল প্যাসেঞ্জার্স কি সমস্যায় হ্যায় জো রেলওয়ে কে অধীন মে আতি হ্যায়, उसको करने के लिए उन्होंने हमें बताया है। और हम लोग क्या क्या कर रहे हैं, रेलवे क्या क्या कर रही है, वो हम लोगों ने उनको बताया है। तो कुछ जो डिमांड है जिसको हम लोग रेलवे के नियम के अंतर्गत कर सकते हैं वो हम लोग करेंगे। বুধবার সকালে খাগড়াঘাট স্টেশন থেকে রেলকর্তাদের সঙ্গে সকাল 9:15 ট্রেনে সালার যান অধীর। তার আগে খাগড়াঘাট স্টেশনের নিত্য যাত্রীদের মুখোমুখি হয়েছিলেন অধীর। সকাল 10:00 অফিস যাত্রীদের জন্য একটি ট্রেন সহ তিনটি দাবি করেন। দাবি তোলা হয় খাগড়াঘাট স্টেশনে চলমান সিঁড়িরও। আজিমগঞ্জ থেকে ফিরে ফের খাগড়াঘাট স্টেশন পরিদর্শন করেন অধীর। একই দাবি তোলা হয় লালবাগ কোর্ট স্টেশনেও। মানুষের দাবি ভেবে দেখার আশ্বাস দেন পিএসসি চেয়ারম্যান। একটা ট্রেন চাইছে হাওড়া, সেটাও দেখার জন্যে বলা হয়েছে, সেটাও আমরা সবাই দেখবো।